আমি একটা জাজল্য স্বরূপ একটা গল্প বলবো গল্প না একটা প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস একজন কালকাটার লোক মুসলিম পুলিশ অফিসার ছিলেন উনি উনি যখন কালকাটাতে উনি ঘুরছিলেন হ্যাঁ ঘুরতে ঘুরতে মানে রাস্তায় হাঁটছিলেন সকালবেলা তো একজন সন্ন্যাসীকে দেখলেন গৌরীয় বৈষ্ণব সন্ন্যাসী তিলক দণ্ড নিয়ে তিনি হাঁটছেন হরিনাম করতে করতে তো এই মুসলিম মুল্লা হ্যাঁ তিনি আগে পুলিশ অফিসার ছিলেন পরে রিটায়ার্ড হয়ে এখন কালকাটার লোক তো তখন উনি ওই সাধুকে জিজ্ঞাসা করছেন সন্ন্যাসীকে আচ্ছা সন্ন্যাসী বাবা একাদশী ব্রত কবে তখন সেই সন্ন্যাসী দাঁড়িয়ে দেখছেন তো মুসলিম আপনি আবার একাদশী জিজ্ঞাসা করছেন কেন আপনি কি একাদশী করেন নাকি হ্যাঁ সেই গৌড়ীয় বৈষ্ণব সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন বলে হ্যাঁ আমি একাদশী করি কেন আপনি তো মুসলিম একাদশী করেন কেন তবে না বহুদিনের ঘটনা আমি যখন চাকরি করতাম জয়পুরে আমার ডিউটি জঙ্গলে পড়তো আর খুব আমি সাহসী ছিলাম তো এক সময় আমি দেখছি জঙ্গলে একটা গাছে গোড়ায় লাইট জ্বলছে আর সেখানে অনেক লোক হাসাহাসি করছে তখন আমি ভাবলাম বেটার চোরের মনে হয় ওখানে ডাকাতরা লাইট জ্বালিয়ে কিছু টাকা পয়সা ভাগাভাগি করে আর হাসাহাসি করছে মনে হয় এই জঙ্গলের ভিতরে এরকম আমি ভাবছিলাম তখন জয়া আমি গিয়েছি তখন আর কাউকে দেখতে পাই না লাইটটা অফ হয়ে গেল তোর কাউকে দেখতে পাচ্ছি না হাসাহাসি বন্ধ ওই গাছের গাছে আমি গেলাম তখন হঠাৎ করে আমি চিৎকার করে জিজ্ঞাসা করলাম খারা তোমরা এখানে হাসাহাসি করছো জুড়ে জোরে জিজ্ঞাসা করলাম তখন সেই গাছ থেকে উত্তর আসলো আমরা ভূত তোমরা ভূত তখন ও বলছে আমি খুব সাহসী ছিলাম কিন্তু আমি ভয় পাইনি তোমরা এখানে কি করছো বলো আমরা এখানে থাকি এই গাছেই থাকি আমরা তো হাসাহাসি করছিল কেন না কালকে আমাদের মেয়ের বিয়ে হবে এই জন্য আমরা হাসছিলাম তোমাদের আবার একটা মেয়ে আছে নাকি বিয়ে হবে বলছে হ্যাঁ কার সাথে বিয়ে হবে এ যত প্রশ্ন করছে ওই সাউন্ডটা শুনতে পাচ্ছে তাদের দেখতে পাচ্ছে না তাদের অশরীর শরীরহীন কথা বলতে পারছে কিন্তু সাউন্ড আছে কিন্তু দেখতে পাচ্ছে না তখন যখন কেউ শরীর পায় না এরকম ভূত হয়ে থাকে গীতাই কী সব আছেন ভূতানি জানতি ভূতে যা শরীর পাবে না এরকম ঘুরে বেড়াবে তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন কার সাথে বিয়ে হবে বল না আগামীকাল জয়পুর রাজার ছেলের বিয়ে আছে আর এই জয়পুর রাজার ছেলে যখন সন্ধ্যাবেলা ঘোড়া করে বিয়ে করতে যাবে তখন সুসজ্জিত হয়ে তো ঘোড়ায় যাবে আর পাহাড়ে উঠতে গিয়ে একটা হুচট খেলে জয়পুর রাজার ছেলেটা পড়ে ঘোড়া থেকে মরে যাবে দেহত্যাগ হয়ে যাবে তখন আমরা তাকে নিয়ে আসবো আর আমার মেয়েদের সাথে আমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো এই জন্য আমরা হাসাহাসি করছি তখন এই মুসলিম যে পুলিশ অফিসার তিনি তখন চিন্তা করলেন এটা সত্যি কথা নাকি ভূতেদের আবার বিয়ে হবে ঠিক আছে তারা যা বললো এটা ঠিক কি না দেখব তখন ভোরবেলা ওই পুলিশ অফিসার উনি গেলেন জয়পুর রাজবাড়িতে দেখছেন সত্যিকার জয়পুর রাজার ছেলের বিয়ে ধুমধাম তখন উনি অপেক্ষা করলেন দেখি কি তারা বলেছিল ঘোড়ায় চড়ে যাবে তো অনেক বড়ো যাত্রী আর রাজার ছেলে ঘোড়ায় চড়ে যাচ্ছে হ্যাঁ যেতে যেতে একটা পাহাড়ের দিকে যেই উঠছে একটা পাথর ছিল হঠাৎ করে হুচটকে ঘোড়াটা ভূতেদের কথা অনুসারে ঠিক মিলে যাচ্ছে হুবহু তখন সেই পুলিশ অফিসার চিন্তা আরে তাহলে তো ঠিক কথা তো মরে গেছে সঙ্গে সঙ্গে আর রাত হয়ে গেছে তখন এই পুলিশ অফিসার দৌড়াচ্ছে তাদের বিয়েটা দেখবো কেমন ভূতেদের বিয়ে হয় তখন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছে কান্নার রোল লাইট জ্বলছিল কান্না হচ্ছিল আগের দিনে হাসি হচ্ছিল আজকে দিনে কান্না হচ্ছে তখনও ভাবলো মনে হয় মেয়েদের বিয়ে হয়ে গেল তাই বিদায় দিচ্ছে এখন সবাই কান্না করছে মনে হচ্ছে আজকাল তো কেউ কান্না করে না হ্যাঁ তখন ছিল সব এরকম কান্না করতো তো সেখানে কান্না করছে মনে হয় চলে গেছে মেয়ে বিদায় হয়ে গেছে মনে হয় তখন গিয়ে লাইট অফ হয়ে গেল আবার উনি যাওয়াতে সব কান্না টানা বন্ধ শুনে জিজ্ঞেস করেই তোমরা কারা কান্না করছিলে বলে আমরা ভূত কান্না করছো কেন কাল তো হাসছিলে না আজ আমাদের মেয়ের সাথে বিয়ে হলো না জয়পুর রাজার ছেলের সাথে কেন তোমরা তো বললে জয়পুর রাজার ছেলে মৃত্যুবরণ করবে তাকে নিয়ে তোমরা তোমাদের মেয়ের সাথে বিয়ে দিবে বলে হ্যাঁ আজ ছিল একাদশী তিথি আর সাধারণত বিয়ে করতে গেলে কেউ খায় না কিছু তো জয়পুর রাজার ছেলে জল পর্যন্ত পান করেনি আর এরকম আজকে শ্রী সুন্দর একাদশী ছিল তার এই ব্রতটা পালন হয়ে গেছে তাই সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে কয়েকজন দোত এসে তারা খুব জল তা নিয়ে চলে গেল সে আত্মাকে আমাদের মেয়ের সাথে বিয়ে হলো না নিতাই গৌর সে একাদশী ব্রত কি তো এইভাবে সেই পুলিশ অফিসার মুসলিম বলছে আমি এই প্র্যাকটিক্যাল প্রমাণ ভূতেরদের থেকে নিয়ে তাই আমি একাদশী করি আর আজ ইস্কনে প্রতিষ্ঠাতা প্রভুপাত সারা বিশ্বে খ্রিস্টান মুসলিম হিন্দু আমেরিকার লোক আফ্রিকার লোক কত লোক আপনারা গিয়ে দেখবেন তাদের আট বছর কেন ছোট্ট বাচ্চা জন্ম হয়ে গেছে সেও বলে না না আমি খাবো না স্কুলে যায় ওই বালাম সিদ্ধ মা করে দিচ্ছে আলু ছানা বানিয়ে দিচ্ছে স্কুলে যাচ্ছে হয়তো পাঁচ ছ বছর বয়স আট বছর হয়নি বাড়িতে সে খাবে না মা বাবা খায় না আমিও খাবো না তো ইস্কনে এরকম শিক্ষা ছোট থেকেই পিতা মাতা দেওয়া উচিত বাচ্চাদের প্রভুপাত তিনি আদর্শ গুরু তাই এই গীতা ভাগবত শিক্ষা আচরণ করে তিনি শিখিয়েছেন তাই ইস্কনে অনেক অনুগামী শিষ্যরা তারা অনেক গুরু তারা সারা বিশ্বে এরকম ঘুরে ঘুরে প্রচার করছেন সৎ শিক্ষা সৎ ধর্ম যেটা আত্মার ধর্ম ভগবানের সেবায় যুক্ত হওয়া তাই চাকরি ব্যবসা চাষবাস কিছুই তা করতে হবে না সমস্ত কর্ম কেবল কৃষ্ণের উদ্দেশ্যে করুন